Ah, না আচ্ছা এটা সাইড এন্ড সাইলেন্ট যোন জিনিস সাইলেন্ট হয় আমরা তাকে লিখতে পারি তাই হ্যালো হিস্ট্রিতে এই জিনিস দেখা যায় নাই হ্যালো গ্রামাটিক্যাল এররে হিস্ট্রিতে এই জিনিস সব দেখা যায় নি করে তুমি ই ছাড়িলো আর ছাড়িলো এটা দেখা যায় নাই কিন্তু তুমি লিটারেচারে যে কোন সি জায়গা পড়িব সেটি কোন দেব পড়িব তুমি অ্যাড করে আইবো পড়িব দোসে হ্যালো দোসে রউচন্তি ফার্স্ট যদি আমি দেখিবা কিং তারপরে আসলে আমার বুঝিপারল এই খুকুঙ্ক টাইমরে মিশরের সবুঠার বড় পিরামিড হ্যালো স্ফিঙ্কস বা স্ফিঙ্কস যেটা তুমি কহুছ হ্যালো তাঙ্ক পরেই আসলে না ফারোটা ফারোটনটা বিলাস প্রধান নিবাসী যেটা রহিলা যেটা কহুছ সেটি তাঙ্ক টাইমরে নথিলা ফার বলে তাঙ্কু কুহযাই নাই কোনসি জায়গার মেনশন করা যায় না বুঝিপারল তো ভিন্ন ভিন্ন হিস্টোরিয়ান্স মানকর ভিন্ন ভিন্ন কথা হ্যাঁ যেটা কুহযায় নানা মনেকর নানা মত সেই কথা হচ্ছে তো জোসেফ রহিলে হ্যাঁ যে রহিলে ফার্স্ট বুঝিপারল এবং রহিলে ফার ফুপু সে রহিলে আমার সেকেন্ড কোটা না ওল্ডেস্ট পিরিয়ড জোসেফ টাইমরে সাকারা ঠারে সাকারা ঠারে ফার্স্ট পিরামিড হইছিল বা ওল্ডেস্ট এবং খুকুঙ্ক টাইম রে সবুঠার বড় পিরামিড হইছিল না দিলা হলা স্পিনকস যেটা কি সবুঠার বড় তার বডিটা কার দিলা গোটে লাইন র বডি দিলা আর তার হেডটা গোটে মনিষর হয়েছিল কোনটা গেল হ্যাঁ পিরামিড ফার্স্টটা ইয়ে করেছিল জোসেফ করেছিল হ্যাঁ সাকারাটারে কোনটা স্ফিঙ্কসটা সেটা পিরামিড কইব হ্যাঁ তারপরে যে যো তোমার ট্রায়াঙ্গেল হিসাবে যেটা হয়েছে এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্টটা বুঝিপারল সেটাই ফার্স্ট তৈরি করেছিল যেটা কি সবুঠার বড় থাকে দেখলো কোন জায়গার প্রবলেম হচ্ছে স্থাপত্য এটা খুব পিরামিড বলে কি করিবার কারণ হচ্ছে এইটাই হচ্ছে তার ফার্স্ট এন্ট্রি পয়েন্ট রয়েছিল যেটা কি পিরামিড র ফার্স্ট অংশটা তৈরি করেছিলেন হ্যাঁ এবং এইটা ছিল সবুঠার লার্জেস্ট যদি আমরা দেখবা সেখানে দেখো পিরামিড র আখ্যা দিয়া যায় স্ফিঙ্কস বলে লেখা হয়েছে ভিন্ন বই পিরামিড র না অলগা গুড়ি মেনশন করা যায় না বেবি Yes, sir. যে যে কার্য করেছেন তাঙ্ক না লেখা হব না খাপড়েঙ্কর না লেখা সে কোন করেছেন পিরামিডটা আগ্রহ দেখলাম পিরামিডটা কোন টাইপ পুরা স্লোপ আছে কি পিরামিডটা স্টেপ ওয়াইজিং আছে হ্যাঁ স্টেপ ওয়াইজ আছে যেটা কি তুমি ওড়িশার গোটে মন্দির বি দেখিথিব সেটা হচ্ছে পিঢ হ্যাঁ পিঢ দেউল তুমি কোণার্ক কে জন যাইছ সেইটা হচ্ছে গোটে পিরামিড টাইপ কুহযায় পিঢ দেউল মন্দিরর টেম্পল হ্যাঁ সেই টাইপ র পিরামিড অলরেডি হেই সারি থিলা তারপরে আসলে না হাফরে যেটা ইম্পর্টেন্ট নাই সেটা কইবি নি তুমি হ্যাঁ তারপরে রইল মিডিল কত দিল টাইম 4008 ফাইভ এবিসি
ये क्या दिले फर्स्ट एंड थर्ड अमेन होते हैं, फर्स्ट अमेन होते हैं प्रथम एवं तृतीय अमेन होते थे हला जो समय रे बहुत डेवलप होई थिला एवं थर्ड अमेन होते पे को परे के डिक्लाइन करिबा स्टार्ट हो जितो बड़े थर्ड अमेन होते रूल करू थिले सेते बड़े एशिया रो हिक्सस एशिया रो बा एशिया ने हिक्सस हिक्सस हला ए हिक्सस माने कोन करी थिले ना अटैक करी थिले कोडी आमे नते पे हला एवं सेही डू किछि वर्ष जडे तमे कहतलो जे डिक्लाइन हे गला किछि एज गैप थिला कोडी 1800 टू 1600 आसिया पे किछि 200 रो एज गैप थिला से एज गैप भीतर के रूल करू थिला हिक्सस रो डायनेस्टी रूल करू थिला हला किंतु से समय रे सेठी मेंशन करा जाय नी जोडा के रहला तमरो 3400 रु हला जो है 2600 2700 आसीबा जे कोडी मेंशन करा जाय नी जे को राजा रूल करू थिले किंतु एठी अछि जे हिक्सस नामक गोटे प्राणी का जाति आसीला जाति आसीला से हमर चेंगिस खान कथा मन पड़ि हला तो से कोन करथिले से हिक्सस नामक ए जो जाति आसीला सेही माने अटैक करथिले एवं सेही माने रूल करू थिले हला एवं लास्ट रहला कौन बुझिलो कौन बुझिलो अरे नॉर्मल पत्थर तू कौन बुझिलो ठीक है तापर आगो जीबी ना हला अच्छा जदे हम देखिबा मिस्टर कौन नदी कूल रे थिला लास्ट टाइम कहबो लास्ट लाइन हला को हम रहिबो छु बुझि पाला अरे न तुम हम आउ कहिबे ना ତମେ ଯେତିକି ମନେ ରଖୁଛ ସେ ଜିନିଷଟା ଜାଣିବାର ଅଛି ତାହେଲେ ମିଶର ହଉଛି କେଉଁ ନଦୀ କୂଳରେ ଗଠିତ ହୋଇଥିଲା ବା ଗଠନ ହୋଇଥିଲା ନୀଳ ନଦୀ ଶୁଣ ମିଶର ନୀଳ ନଦୀ କୂଳରେ ଗଠନ ହୋଇଥିଲା ତାର ଉତ୍ତର ସାଇଡରେ ଯୋଉଟା ଥିଲା ଉପର ଅଂଶରେ ଥିଲା ତାକୁ ଉପର ମିଶର କୁହାଗଲା ଏବଂ ତଳେ ଯିଏ ଥିଲା ତାକୁ ଲୋୟର ମିଶର କୁହାଗଲା ବୁଝିପାରିଲ ଏବଂ ରାଜା ମେନିସ ଆସିଥିଲେ ଯେତେବେଳେ ସେତେବେଳେ ସେ କଣ କରିଥିଲେ ଦୁଇଟି ରାଜ୍ୟକୁ ମର୍ଜ କରି ଦେଇଥିଲେ ଦେଇକି କଣ କଲେ ଗୋଟେ ବିରାଟ ସାମ୍ରାଜ୍ୟ ଇଜିପ୍ଟ ବୁଝିପାରିଲ ହେଲା ତାପରେ କଣ ଆସିଲେ ନା 3500 ତ ସିଏ ଆସିଲେ ଏବଂ 3400 ଟୁ 1000 BCE ଯାଏ ଟୋଟାଲ 31 କିଙ୍ଗଡମ୍ସ ବା 31ଟି ରାଜବଂଶ ଶାସନ କରିଥିଲେ ଏବଂ ତାକୁ ତିନୋଟି ପାର୍ଟ ବା ତିନୋଟି ପିରିୟଡ ରେ ଭାଗ କରାଗଲା ଯେଟା ରହିଲେ ସବୁଠାରୁ ପୁରୁଣା ଯେଟା ରହୁଛି କେତେ ନା 3400 BCE ରୁ 2700 BCE ହେଲା 3400 3400 ଖ୍ରୀଷ୍ଟ ପୂର୍ବରୁ ରହିଲା ଫାଷ୍ଟ ମିଡିଲରେ କଣ ରହିଲା 2400 ହେଲା ଥାର୍ଡ ରହିଲା 3 ରାଜା ଥିଲେ ସେ ସମୟରେ ଦେଖିଦିଅ ତତ୍ମସ ଥର୍ଡ ଖନାଟନ
सेकेंड रामसेस, रामसेस थी लास्ट जो हमें देखो ना तंको पौरे 525 BCE रे कौन ला ना पर्शियन मने तंको ऑक्युपाई कर दिया पर्शियन ऑक्युपाई डाला तब कब्जा करी नहीं थी राम जी के जीवन ना लास्ट रे रोजी 1600 ख्रीष्टपूर्व 1600 1000 BCE रे ये रहले ना थर्ड थोटमस एवं अखनाटन एवं सेकंड रामसेस। ए रामसेस सेकंड रामसेस उनकर पौरे ये आसले ना 525 BCE रे माने किछि वर्ष 1000 वर्ष जा चली दिला तत्रो किछि माइनस कर दियो जोटा हबो केते 525 जोटा कि केते 475 इयर्स को माइनस कर दिया गला एवं ता परे पर्शियन माने ताको कोन करि नेले ऑक्युपाई करी हला बुझिला क्लियर होला तर कोटा गला एम्पायर गला सोसाइटी सोसाइटी रो जब हम देखिबा टॉप रे दिले फारो टॉप रे किए दिले फारो दिले बुझी पाल एवं से ब्रिक रे तैयारी घर रे रोतले ब्रिक हाउस रे रोतले हला रोतले ता ब्रिक हाउस ब्रिक पुनी दुई प्रकार गोटे पोड़ा ईटा गोटे सुखा ईटा हला तो ये पोड़ा ईटा रे साधारण तो थिले राजा राजा जदि मरि जिवे कोन हेतो हला बहुत खर्च तो सेकंड रे ता तळक रहिले मिडिल रे रहिले प्रिस्ट तर तल को आसिले कौन कले बिजनेसमैन नोबल लॉयर रहिले अलग किसी जो बड़ बड़ पदवी रोते थर्ड बुझी पार एवं फोर्थ रे रहिले पिजान पिजान कोब्ला तुम जहाँ भी कोई पारिबो हला गोल्ड स्मिथ रहिले तुमरो कारपेंटर रहिले लैंडलॉर्ड लैंडलॉर्ड इजरे ना हां तो पाखरे लैंड अछि माने से भगवान लैंड अछि माने कौन से भगवान ताको हमें किछ कोई पारिबा नहीं जोडा के हमको परवर्ती समय रे तुम देखि दिबो वेद होची चारि भाग रे डिवाइड राजा गले राजा को बहुत कथा कहले यज्ञ करते जीत
ବହୁତ ଜାଗାରେ ଠିକ ବି ଅଛି ବା ସାକ୍ରିଫାଇସିଆଲ ତମକୁ କିଛି କଲେ ଯୋଉଟା କି ତମେ ପଶୁ ବଳି ଦିଅ ମଣିଷ ବଳି ଦିଅ ଯୋଉଟା କି ତମେ ସାକ୍ରିଫାଇସ କରୁଛ ତା ଦେଲେ ତମର ସବୁ କିଛି ଡ୍ରିମ୍ କଣ ହେଇଯିବ ସକ୍ସେସ ହେଇଯିବ ଯଦି ମୋ ପାଖରେ ଯଦି ପାୱାର ନାହିଁ ତାହେଲେ ମୁଁ ଯେତେ ବଳି ଦେଲେ କଣ ହବ ମୁଁ ଯଦି ଏକ୍ସାମିନେରକୁ ମାରିଦେବି ତାହେଲେ ମୁଁ କଣ ପାସ୍ ହେଇପାରିବି ଗୋଟେ କଥା କି ଏକ୍ସାମିନେର କଣ ମାରିଲେ କଣ ମୋ ଖାତା ଫୁଲ ହେଇଯିବ ହବନି ଲଜିକ ନାହିଁ ତ ସେତେବେଳେ ସେଇ ଜିନିଷ ହିଁ ଚାଲୁଛି ହେଲା ଯୋଉଟା କି ଏବେ ବି ଚାଲୁଛି ଯୋଉଟା କି ଏବେ ବି ତମମାନେ ବହୁତ ହଇରାଣରେ ପଡୁଛ ହେଲା ଯୋଉମାନେ ରହିଲେ ଜେନେରାଲ କାଷ୍ଟର ବ୍ରାହ୍ମଣ ମାନେ ରହିଲେ ସେମାନେ ଏବେ ହଇରାଣରେ ପଡୁଛନ୍ତି ସେତେବେଳେ ତାକୁ କୁହାଯାଏ କର୍ମ ତାକୁ କୁହାଯାଏ କର୍ମ ବୁଝିପାରିଲ ହଁ ଏଇଠି ଗଲା ତ ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କର କଥା ରାଜାମାନେ ବହୁତ ଶୁଣୁଥିଲେ ଏବଂ ବହୁତ ପୂଜା କାର୍ଯ୍ୟରେ ବା ସାକ୍ରିଫାଇସିଆଲ ଇଏରେ ମଧ୍ୟ ସେମାନେ କାହାର କଥା ମାନୁଥିଲେ ପୁରୋହିତ ମାନଙ୍କର କଥା ମାନୁଥିଲେ ପ୍ରିଷ୍ଟ ଥିଲେ କଣ ଭଗବାନ ହେଲା ସେ ମେଡିଏଟର ସେ ହଉଛି ମେଡିଏଟର ସେ କହୁଥିଲେ ବହୁତ ଜାଗାରେ ତମ ଭାରତର ପୁରୋହିତ ମାନଙ୍କୁ ଶୁଣିବ ଯିଏ ହଉଛନ୍ତି ଭକ୍ତ ଏବଂ ଭଗବାନଙ୍କ ମଝିରେ ସିଏ ହଉଛନ୍ତି କଣ ଗୋଟେ ରାସ୍ତା ହେଲା ମାର୍ଗ ବୁଝିପାରିଲ ତା ବୋଲି ବିଚାର ପିଲାଙ୍କୁ କେହି ହଇରାଣ କରିବନି ହେଲା କେହି ହଇରାଣ କରିବନି ତାପରେ ରହିଲା ଇକୋନୋମି କେହି କରିବେନି ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ବ୍ରାହ୍ମଣକୁ ବୋଧେ କ୍ଲାସିଫାଏ କରାଯାଇଛି ଯିଏ ହଳ ଧରିଲା ସିଏ ଆଉ କଣ କରିପାରିବନି ପୂଜା ପାଠ କରିପାରିବ ନାହିଁ ହଳ ଧର ବ୍ରାହ୍ମଣ ଯିଏ ବିଜନେସ କଲା ସିଏ ପୂଜା ପାଠ କରିପାରିବନି ତ ସେଟା ଭିନ୍ନ ଭିନ୍ନ ଟାଇପ୍ର ବ୍ରାହ୍ମଣ ଆସୁଛି ଖାଲି ନାଁକୁ ବ୍ରାହ୍ମଣ କିନ୍ତୁ ତାଙ୍କର ପୂଜା ପାଠ କରିବାର କ୍ଷମତା ଆଉ ନାହିଁ ମାନେ ହରେଇ ସାରିଛନ୍ତି ଆଜିକାଲି କଣ ହଉଛି ନା କେହି ବି ଯୋଉ ବ୍ରାହ୍ମଣ ଆଗରୁ ଥିଲେ ସେମାନେ କିଛି ଜାଣିନଥିଲେ ସେଇମାନେ ବି ଆଜି ବ୍ରାହ୍ମଣ ହେଇକି ଆସୁଛନ୍ତି ଏବଂ ପୂଜା ପାଠ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଯୋଉଟା କି ଠିକ ଭାବରେ ତାଙ୍କର ଯୋଉ କଣ ରହିଲା ମନ୍ତ୍ରଟା ରହିଲା ସ୍କୁଲଟା ରହିଲା ସେଟା ବି କହିପାରୁ ନାହାନ୍ତି କୋଉ ଜାଗାରେ ତମର ଯଦି ଘରେ ଯଦି ତମର ଜେଜେବାପା ବା ତାଙ୍କଠୁ ଯଦି ଅଲଗା କି ପୁରୁଣା ଲୋକ ଥିବେ ସେ ଆକ୍ଚୁଆଲି ମନ୍ତ୍ରକୁ ସ୍ପେଲ କରୁଥିଲେ ନହେଲେ ଏବେ କେହି ବି କରୁନାହାନ୍ତି ହେଲା ଅଙ୍ଗୁର ଭୁବସ୍ୱ ତ ତମକୁ ବି ଆସିବ ହଉ ଡିପେଣ୍ଡ କରୁଥିଲେ କାହା ଉପରେ ଏଗ୍ରିକଲଚର ଉପରେ ଯେହେତୁ ଫର୍ଟାଇଲ ଲ୍ୟାଣ୍ଡରେ ରହିଲେ ଚାଷବାସ କାର୍ଯ୍ୟ ଇଏ କରୁଥିଲେ ସେଟା ହଁ ଆଉ ଗୋଟେ ଥିଲା ଯେ ସବୁବେଳେ ବନ୍ୟା ଆସୁଥିଲା ହେଲା ବହୁତ କଣ ଆସୁଥିଲା ବନ୍ୟା ଆସୁଥିଲା ସେତେବେଳେ ସେମାନେ ଚାଷବାସ କାର୍ଯ୍ୟ ବି କରୁଥିଲେ ସେପ୍ଟେମ୍ବର ଅକ୍ଟୋବର ସେମାନେ କଣ କରୁଥିଲେ ମଞ୍ଜି ବୁଣୁଥିଲେ ଏବଂ ମାର୍ଚ୍ଚ ଏପ୍ରିଲ ସୁଦ୍ଧା ସବୁ ଗୁଡାକ ହାରଭେଷ୍ଟ କରିକି ଘରକୁ ନେଇଯାଉଥିଲେ କାରଣ ଜୁନଟା ଥିଲା ତାଙ୍କର ବହୁତ ଦୁଃଖଦାୟକ ମାସ ଜୁନ ଜୁଲାଇ ଯେଟାକି ଆମେ ଆମେ ତ ଅକ୍ଟୋବରରେ ଫିଲ୍ କରୁଛେ ଓଡ଼ିଶାବାସୀ କେବେ ଫିଲ୍ କରୁଛେ ଅକ୍ଟୋବର ହେଲା ଫାର୍ଷ୍ଟ କାହା ଉପରେ ଥିଲା ଆଗ୍ରିକଲଚର ଆଗ୍ରିକଲଚର କରିବା ପାଇଁ କଣ କଣ ଦରକାର ଇରିଗେସନ ସିଷ୍ଟମ ଭଲ ହେବା ଦରକାର ତ ଆ ପାଇଁ କଣ କଣ ରହିଲା ନା ଇରିଗେସନ ସିଷ୍ଟମ ଭଲ ହେଲା ୱେଲ୍ ବି ହେଲା ବୁଝିପାରିଲ ସେମାନେ ଆଉ କଣ କରୁଥିଲେ ଲୁହା ତ ବହୁତ ଲେଟ୍ରେ ଆସେ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଭାରତରେ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ 1000 ବା ଲେଟର ବେଦିକ ଏଜ୍ ଆରମ୍ଭରେ ହେଲା ଏଇ ଟାଇମରେ କଣ ଆସିଲା ଲୁହାକୁ ଭାରତରେ ଲୋକମାନେ ଜାଣିଲେ ତା ପୂର୍ବରୁ ହିଟାଇଟ୍ସ ମାନେ ଥିଲେ ତୁମେ ପଢିଛ ହିଟାଇଟ୍ସ ମାନେ ସେମାନେ ଜାଣିଥିଲେ ଲୁହା ବିଷୟରେ କିନ୍ତୁ ଲୁହାଟା ସେତେବେଳେ ଏଠି ନ ସେମାନେ କଣ କରୁଥିଲେ ତାଙ୍କର ଯୋଉ ସାଧାରଣତଃ ଯୋଉ ହୋ ଗୁଡିକ ଥିଲା ହେଲା ଲଙ୍ଗଳ ଗୁଡିକ ଥିଲା ତା କାଠରେ ଥିଲା ବୁଝିପାରିଲ ଏବଂ ବ୍ରୋଞ୍ଜ ହେଲା ତମ୍ବା ବୁଝିପାରିଲ ସେ କଣ କଣ ୟୁଜ କରୁଥିଲେ ନା ଲଙ୍ଗଳ ୟୁଜ କରୁଥିଲେ ଚାଷ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆଉ କଣ କରୁଥିଲେ ଅଲଗା ଦେଶମାନଙ୍କ ସହ ଟ୍ରେଡ କରୁଥିଲେ ହେଲା ଯୋଉଟା କି କିଛି ଦିନ ପରେ ତମର ବାଲିଯାତ୍ରା ହବ ଆଚ୍ଛା କେତେ ଜଣ ଜାଣିଛ ବାଲିଯାତ୍ରା କଣ ବାଲିଯାତ୍ରା କଣ ତମେ ଯଦି ଯାଉଛ ସ୍କୁଲରେ ନ୍ୟୁଜ ଫ୍ୟୁଜ ବାଲା ଆଗରେ ଯଦି ପଡିଗଲ ତମମାନେ ସେ ଆସି ପଚାରିବେ ବାଲିଯାତ୍ରା ମାନେ କଣ ଗଲା ଥର ଦିଟା ପିଲାଙ୍କୁ ବି ପଚାରିଥିଲେ ସେମାନେ ବାଲିରେ ବୁଲୁଥିଲେ ସେଥିପାଇଁ ତାକୁ ବାଲିଯାତ୍ରା କୁହାଯାଏ
ଭିନ୍ନ ଭିନ୍ନ ସବୁ କୁହନ୍ତି ଆଉ ନ୍ୟୁଜ ଫ୍ୟୁଜ ବାଲା ବି ଏମିତି ତମେ ସାଜିଗୁଜି କେହି ଯିବନି ହେଲା ଭଲସେ ତାହେଲେ ତମ ପାଖକୁ ଆଗେ ଆସିବେ ଏଜଣ କହିଲେ ପୁଅ ରହିଲେ ସେଣ୍ଟ ଫେଣ୍ଟ ମାରିକି ଜମା ଯିବନି ନା ନ୍ୟୁଜ ଫ୍ୟୁଜ ବାଲା ଶୁଣି ଶୁଣି ତମମାନଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚିଯିବେ ଏବଂ କହିବେ ବାଲିଯାତ୍ରା କଣ କାହିଁକି ଆମେ ତାର ନାଁ ବାଲିଯାତ୍ରା କହୁଛେ କଣ ପାଇ ଯାଉଥିଲେ ରେଡ୍ କରିବା ହେଲା ତାହେଲେ କଣ ବାଲି ଯୋଉଟା ରହିଲା ବାଲି ରହିଲା ଜାଭା ରହିଲା ସମୁଦ୍ର ରହିଲା ସେ ଅଞ୍ଚଳକୁ ସେମାନେ ଯାଉଥିଲେ କାର୍ତ୍ତିକ ମାସରେ ଟ୍ରେଡ୍ କରିବା ପାଇଁ ଏବଂ କାର୍ତ୍ତିକ ମାସ ଯେତେବେଳେ ଶେଷ ହଉଥିଲା ସେମାନେ କଣ କରୁଥିଲେ ସମସ୍ତେ ବୋଇତ ବୋଇତ ମାନେ ଡଙ୍ଗା ନୁହେଁ ନର୍ମାଲ ଏଟା ବଡ ଆକାରର ଡଙ୍ଗା ଯାହାର ଟିକେ ଡିଜାଇନ ଥିବ ଏଇଟା ହେଲା ଆଗକୁ କୁହାଯାଉଥିଲା ବୋଇତ ଯେଉଁଟା କି ତମେ ଡଙ୍ଗା ଭସାଣି ଯୋଉଦିନ କରୁଛ ପରଦିନ କାହିଁକି କାର୍ତ୍ତିକ ମାନେ ବାଲିଯାତ୍ରା ହଉଛି ବୁଝିପାରିଲ ତାହେଲେ ଟ୍ରେଡ୍ କରୁଥିଲେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଏରିଆ ସହ ମାନେ ଇଜିପ୍ସିଆନ ମାନେ ସେତେବେଳେ କଣ ଅଲଗା ସାମ୍ରାଜ୍ୟ ସବୁ ଥିଲା ତମେ କାହା ସହ ଟ୍ରେଡ୍ କରୁଥିଲେ ଯଦି ଆମେ ଯଦି ଦେଖୁଛେ ହରପ୍ପା ରହିଲା ସବୁଠାରୁ ଓଲ୍ଡେଷ୍ଟ ତାପରେ ଆସିଲା ଆମର ଇଜିପ୍ଟ ତାପରେ ମେସୋପୋଟାମିଆ ମେସୋପୋଟାମିଆର ପୁଣି ତିନିଟା ସୁମେରିୟ ତାପରେ ଆସିଲା ଚାଇନା ହେଲା ତାହେଲେ ତା ଭିତରେ ସେମାନେ ଟ୍ରେଡ୍ କାହା ସହ କରୁଛନ୍ତି ନେବରିଂ କଣ୍ଟ୍ରି କିଏ ଆଫ୍ରିକାର ନେବରିଂ କଣ୍ଟ୍ରି କିଏ ଆଫ୍ରିକାର କଣ୍ଟିନେଣ୍ଟ ବି କହିଦିଅ ଆଫ୍ରିକାର ସାଇଡ୍ରେ କାହା ସହ କରୁଥିଲେ ଆଫ୍ରିକା ସାଇଡ୍ରେ କୋଉ କଣ୍ଟିନେଣ୍ଟ ଅଛି ପାଲେଷ୍ଟାଇନ୍ କଣ୍ଟିନେଣ୍ଟ ପାଲେଷ୍ଟାଇନ୍ ସେଟା ଗୋଟେ ଗଲା ହଁ ଆଉ ସେ କାହା କାହା ସହ କର ବେସିକାଲି ସେମାନେ କରୁଥିଲେ ଏସିଆ ହେଲା ଏସିଆ ସହ ସେମାନେ ବେସିକାଲି କଣ କରୁଥିଲେ ତାଙ୍କର ଟ୍ରେଡ୍ ଚାଲୁଥିଲା ଇଭେନ୍ କି ବହୁତ ଜାଗାରୁ ମଧ୍ୟ ରୋମ୍ ସହ କରିବାର ବି ବହୁତ ରୋମ୍ ମିଳିଛି ହେଲା ରୋମ୍ ସହ ସେଟା କୋଉ ପିରିୟଡ ରେ ହେଇଥିଲା ସେଟା ଜଣାପଡ଼ିନି କିନ୍ତୁ ତାର କଏନ୍ଟା ସେଠି ମିଳିଛି ହେଲା ତମେ ହିଷ୍ଟ୍ରି ଜାଣିବାକୁ ହେଲେ ଯୋଉ ସୋର୍ସେସ ରହିଲା ଉପାଦାନ ରହିଲା ତେଣୁ ମେନ୍ ମେନ୍ କଣ କଣ ରହିଲା ସୋର୍ସେସ କଣ କଣ ଅଛି ହିଷ୍ଟ୍ରି ଜାଣିବା ପାଇଁ ସେଟା ଗଲା ହଁ ସେଇଥିରେ ଗଲା ତାପରେ ଟ୍ରେଡ୍ କରେନ୍ସିଟା ହିଁ ହଉଛି ମେନ୍ ନ୍ୟୁମିସମେଟିକ୍ ଯୋଉଟାକୁ ଆମେ କହୁ କଏନ୍ ହେଲା କଏନ୍ଟା ହିଁ ହଉଛି ମେନ୍ ତ କଏନ୍ର ହିଁ ଜଣାପଡେ ତମେ କୋଉ ରାଜ୍ୟରେ କେବେ ଯାଇକି ତମେ କଣ କରିଥିଲ ରୋଡ୍ କରିଥିଲ ରୋଡ୍ କରିଥିଲ ବା ଟ୍ରେଡ୍ କରିଥିଲ ବା ସେମାନେ ଆସିଥିଲେ ହେଲା ଯେମିତି ବହୁତ ଆମକୁ ପ୍ରୁଫ ମିଳେ ଯେ ଇଣ୍ଡିଆର ଯେତେବେଳେ ରାଜାମାନେ ଥିଲେ ସେ ରୋମ୍ ସହ ଟ୍ରେଡ୍ କରୁଥିଲେ କିନ୍ତୁ ରୋମ୍କୁ ଯିବାର ବାଟ କାହିଁ ଆମେ ଜାଣିନଥିଲୁ କୁହାଯାଏ ଭାସ୍କୋଡଗାମା ଆସିବା ପରେ କଣ ହେଲା ନା ୟୁରୋପରୁ ଆସିଲା କୋଉଠି ଇଣ୍ଡିଆକୁ ଆସିଲା ଜାମୋରିନଙ୍କ ଟାଇମ କିଏ ଥିଲେ ସେତେବେଳେ ଜାମୋରିନ ହେଲା ଜାଣିଛ ଜାମୋରିନଙ୍କ ଟାଇମରେ ଆସିଲେ କେବେ ଆସିଥିଲେ ସେ ଆସିଲେ ତା ପୂର୍ବରୁ ଆଉ ଜଣେ ମଧ୍ୟ ବାହାରିଥିଲେ ଭାରତର ଗମନ ପାଇଁ ଯେତିକି ଆଜି ପଏଣ୍ଟ ପଢେଇଥିଲି ସେତିକି ନହେଲେ ନ ପଢେଇଲେ ଆହୁରି ଅଛି ସେତିକି ଇକୋନୋମି ଯାଇ ପଢିବା
ইরিগেশন টুলস কিছু না তাহলে মেথড ছিল তাহলে ইরিগেশন নে তোমরা যে স্প্রিংকল টাইপের পড়ছো মডার্ন টেকনোলজি এর মধ্যে তো সেই টাইপ নেই কিছু ওটা ছিল দেখে আমি বলবো ও জল বাহার দিলে ভারত কু কোণ করা জলপথ আবিষ্কার করা ইন্ডিয়া কু আসলে কিয়ে চাইলে আসবে এবং তাঙ্কর নাম অনুসারে গোটে ভুল এরিয়া কু ভুল না দিয়েছে হলো কে আসলে কলম্বস ক্রিস্টোফর কলম্বস হলো ক্রিস্টোফর কলম্বস 92 বেবি 1492 রে সে কোন করেছিল ইন্ডিয়া কু রুট করিও বলি আসিছিল বাহার দিলে কিন্তু সে ভুল জায়গায় যাই পৌঁছি গলে কোটি আমেরিকা ও আমেরিকার যাই কি সে লোক মানকু দেখিলে যে তাঙ্কর দেহর পর বডির কলর হইছি রে বডির কলর তুমি তো জানছো একর তো কলা ঘরে ভেদ হবো নিয়ে কিন্তু বহু চর্চাটে চালিছিল দীর্ঘ 300 বর্ষ ব্রিটিশ আউ ইন্ডিয়া তাহলে এটা কইছে রেড পিপল কইলে কোন বুঝিবা সে টাইম রে রহিলা আমার ভৌগোলিক যদি দেখবা তাহলে মিডিয়াম দেখি সে অঞ্চলটা যাওছে মধ্যমা দেখি সে অঞ্চলের অধিক গরম হোলা তো লোক মানুষ বহুত লাগুলা সে অঞ্চলে গোটে মিলুলা মাটি তো মাটির রঙ হচ্ছে লাল এবং দেহকু থা রাখে সেপাই সেমানে তো সেই সময়ের কোণ হল সেমানে সে মাটি কু দেহরে বড়ুছিল যাহাদ্বারা কি তাঙ্কু কোণ হোলা হিট লাগু নথিলা গরম লাগু নথিলা এবং যেতবেলে যাইকি কলম্ব সেটি পৌঁছিলা সে কহিলে কোণ কহিলা যে মু ইন্ডিয়ারে পৌঁছি যাইছি এবং তাঙ্কর রঙ দেখি কেন ইন্ডিয়ান মানে কোণ থিলে টিকে সবন রঙ রথিলে না গোরা না কলা হেলা তো সেথিপাই তাকু সে কহিলা এবং সে যাইকি ভুলে কোটি পৌঁছিছিলা আমেরিকারে পৌঁছিছিলা এবং আমেরিকার না জন নাবিকঙ্কর না অনুসারেই হয়েছে হলো আমেরিকা বেসপুস হলো হও নেক্সট পড়িবা তুমি কোনটা চাইনা পড়িবা তো নেক্সট রে তোমার ওয়েনসডে আছে না এটা রাখল